বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক স্কুল লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এই ক্লাসটির মাধ্যমে কিভাবে সূরাতুল ফিল সহি শুদ্ধভাবে পড়তে পারি, আমরা তা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো। আসুন আমরা দেখে নিই সূরা ফিল কিভাবে আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি। দেখে নিই আমরা শুরুতেই সূরা ফিল হেডলাইন দেওয়া রয়েছে এবং তার প্রেক্ষাপটে আরবি ভাষা দ্বারা সূরা ফিলটা লেখা রয়েছে এবং তার সাথে সাথে উচ্চারণস্বরূপ বাংলা ভাষা দ্বারা লেখা রয়েছে। সুতরাং এখানে শুরুতেই আলাম তর কাইফা যে স্বরটা নিয়ে এসা হয়েছে আরবি ভাষার হামজার বিপরীতে, সুতরাং উচ্চারণের সময় আলাম 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 এরম না হয়ে যায়, আইন না হয়ে যায় এমনটি নয়, বরং আলাম আলাম তর কাইফা কাইফা এই ফটা নিয়ে এসা হচ্ছে ফায়ের বিপরীতে। আর তারপরে যে হস্যইটা রয়েছে তার আগে এটা ইয়ার উপর ইয়া রয়েছে এবং ইয়ার উপর যজম রয়েছে, সুতরাং উচ্চারণের সময় কাইফা আলাম তর কাইফা ফাআলা ফাআলা। এখানে ফাআলা নেশা হয়েছে ফা, ফ নেশা হয়েছে জবর, তার উপর একটা টান। এই ফাআলা এই জন্য বলা হচ্ছে যে এখানে আইন এর আইনের বিপরীতে স্বরটা নেশা হয়েছে, এই জন্য উচ্চারণের সময় ফাআলা। রব্বুকা রব্বুকা এখানে বায়ের উপর তাসজিদ রয়েছে আর এই জন্য এখানে ডবল ব নিয়ে এসা হয়েছে রব্বুকা, তাহলে উচ্চারণের সময় রব্বুকা হবে। তারপরে বি আস হাবিল বি আস এখানে সত, এই জন্য দন্ত স নিয়ে এসা হয়েছে আর তার উচ্চারণ হবে বি আস হাবিল হাবিল। এই জন্য বলা হইতেছে যে এটা হা অর্থাৎ বড় হা, এই জন্য হাবিল বি আস হাবিল। তারপরে ফিল 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 বি আস হাবিল ফিল। তারপর আলাম ইয়াজ আল আলাম ইয়াজ আল এখানে আলাম তারপর ইয়াজ বলা হতেছে বর্গীয় যাটা যে নেশা হয়েছে সেই জায়গাত এটা জিমের বিপরীতে ইয়াজ, আর জিমটা যেহেতু কলকলা হরফ তার উপর যজম রয়েছে এই জন্য উচ্চারণের সময় ইয়াজ ইয়াজ আলাম ইয়াজ। তারপর আলাম ইয়াজ আল আল এখানে স্বরটা নেশা হয়েছে আইনের বিপরীতে আইন আলাম ইয়াজ আল আইনের বিপরীতে, এই জন্য উচ্চারণের সময় ইয়াজ আল। তারপর কাইদাহুম কাইদাহুম এটা ক আর এটা নেশা হয়েছে কাফের বিপরীতে, সুতরাং উচ্চারণের সময় কাইদাহুম কাইদাহুম হলেই হবে। আর এখানে হুম এই হুমটা ছোট হয় এই জন্য কাইদাহুম। তারপর ফি ফি তবলিল তবলিল এখানে দ নেশা হয়েছে এই দের বিপরীতে, সুতরাং উচ্চারণের সময় তবলিল তমলিল। তাহলে আলাম ইয়াজ আল আল কাইদাহুম ফি তমলিল। তারপর ওয়া আরসালা ওয়ার উপর তাসিদ রয়েছে এই জন্য ওয়া আরসালা। তারপর আলাইহিম আলাইহিম ওয়া আরসালা আলাইহিম তয়রন এখানে তয়ে বয়ে ত তারপরে ব একসাথে তয়ে বয়ে বলা হয় তয়রন, এই জন্য এসে হয়েছে এই জায়গার ত রয়েছে ত তা না তৈরন না তৈরন ত দিয়ে যেহেতু তৈরন আবাবিল আবাবিল তৈরন আবাবিল। তারপর তারমিহিম তারমিহিম এখানে তার মিহিম এখানে তা ত তারপর রয়ের উপর যজম এই জন্য তার মিহিম মিহিম। তারপর বিহিজারতিম বিহিজারতিম এখানে জিমের বিপরীতে বর্গীয় জটা নেশা হয়েছে যেহেতু জিমটা কলকলা, এই জন্য বিহি 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 জারত বিহি জারতিম মানে একটু শক্ত করে বিহি জারতিম বিহি জারতিম করে বিহি জারতিম মিং মিং সিজিল মিং এখানে একটা কায়দা রয়েছে কায়দাটা ইকফার কায়দা, এই জন্য মিং সিজিল সিজিল এখানে জিম জিমের উপর আবার তাসদিদ এই জন্য সিজিল বর্গীয় জ ডবল নেশা হয়েছে সিজিল। তাহলে উচ্চারণ তারমিহিম বিহি জারতিম মিং সিজিল। তারপর ফাজআলাহুম ফাজআলাহুম এখানে জিম ফাজআলাহুম তারপর আইন এই জন্য উচ্চারণটা ফাজা আর এখানে স্বরে অ বর্গীয় জ এই জন্য উচ্চারণটা ফাজা আলাহুম কা অস কা অসফিম কা অসফিম এখানে কা অসফিম বলা হচ্ছে সেই জন্যই সদের উপর এখানে দেখুন যজম এই জন্য কা অসফিম মাকুল আর এখানে মাকুল মাকুল না বলে মাকুল না বলে মাকুল বলা হচ্ছে এই জন্যই যে মিমের উপর তাসদিদ রয়েছে আর তাসদিদের উচ্চারণ একটু মাকুল এরম হবে, এই জন্য বলা হচ্ছে ফাজা আলাহুম কা অসফিম মাকুল।
তাহলে আসুন শুরু থেকে জেনে নিই কিভাবে পড়বো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তাহলে আবার দেখি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। মাকুল না পড়বো, কাআসফিম মাকুল। এভাবে দেখুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমার নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল বাটনে ক্লিক করুন।